পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল। চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াই, প্রত্যেকদিন সকালে খোঁজ নেই, আম্মু কেমন আছো, মেয়ে বিশ্ববিদ্যালয়ে নেই, আরেকজনের সাথে বের হয়ে গেছে, জাহেলিয়াত আবার ফিরে এসেছে, বাপ নাই মা নাই মেয়ে লন্ডনে পড়ে, আরে নাম জাহেলিয়াত। তোমার বাপ তোমাকে দেখে না, তোমার স্বামী তোমাকে দেখে না, ফ্যাশন বোরকা কেন, ঢিলে ঢালা পরবা। এখানে যত মেয়ে বসে আছে তার অনেকেই বাজারে যাওয়া অভ্যাসী আছে। কেন আপনাকে বাজারে যাওয়া লাগে, স্বামী কাপড় কিনলে হয় না? পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল। তাই কথা প্রসঙ্গে বলা আছে, নরসিংদী জেলার এতদা অঞ্চলের একজন মানুষ কথার কথা তার মেয়েকে চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াই, প্রত্যেকদিন সকালে খোঁজ নেই, আম্মু কেমন আছো, ভালো খাওয়ার চেষ্টা করিও, ভালো থাকার চেষ্টা করিও, টাকা পয়সার কিছু খবর হলে আমাকে বলিও, ভাই ভাতি যা আছে তাকে প্রত্যেকদিন খবর নিতে বলে। হঠাৎ একদিন শুনছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে নেই, আরেকজনের সাথে বের হয়ে গেছে। তখন ওই বাপি পরের সকালে বলছে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে পেলে হত্যা করব, তোকে জবে করব, তোর মুখ দেখবো না। এত কথা কেন? বাপ তো এখনই খোঁজ খবর নিচ্ছিল, টাকা পয়সা দেওয়ার হিসাব করছিল, তো এত কথা কেন, এত উল্টে গেল কেন? এরই নাম পরিস্থিতি, এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে, বাপ নাই মা নাই মেয়ে লন্ডনে পড়ে, এরই নাম জাহেলিয়াত। বাপ নাই মা নাই খোলা মাঠে মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরই নাম জাহেলিয়াত। স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই, এখানে আপনার হাজারো মেয়ে বসে আছে, নিজে বাজারে যাই, এরই নাম জাহেলিয়াত। ফ্যাশন বোরকা পরে আছে এখন, অথচ কতদিন বলেছি ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ তোমাকে দেখে না, তোমার স্বামী তোমাকে দেখে না, ফ্যাশন বোরকা কেন, ঢিলে ঢালা পরবা। বোরখা দেখিয়ে তোমাকে ঢং দেখাতে হবে কেন? বোরখা দিয়ে তোমাকে রং দেখাতে হবে কেন? এই ফ্যাশন বোরখা কেন, এটা কেন? তার মানে এটাই জাহেলিয়াত। কই আমাদের তো বাজারে না গেলে চলে, তা আপনার চলে না কেন? আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায়নি, তা আমাদের সংসার চলছে, তো আপনার বউ বাজারে যায় কেন? এখানে যত মেয়ে বসে আছে তার অনেকেই বাজারে যাওয়া অভ্যাসী আছে। কেন আপনাকে বাজারে যাওয়া লাগে, স্বামী কাপড় কিনলে হয় না? স্বামী কাপড় কিনলে কেন তোমার স্বভাব এরকম হয় যে এটা মোটা এটা ভালো নয়? মোটা কেনুক আর চিকন কেনুক আর যা কেনুক, যেটা কিনে নিয়ে এসেছে স্বামী সেটার উপরে তুমি বলবে আলহামদুলিল্লাহ, আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো, আপনার সুবিধাই আমার সুবিধা, আপনার খুশিতে আমার খুশি, আমি ব্যক্তিগতভাবে খুশি আনন্দ আপনার সামনে প্রকাশ করে আপনার সংসারে অশান্তি আনতে রাজি নই। যাহাই চাহিবেন আপনি তাহাই করিব আমি, যেটা ভালোবাসেন আপনি সেটাই করবেন আমি, তাতেই খুশি, সংসার সুন্দর হবে। তোমাকে বাজার করতে হবে কেন? এই মে তোমাকে বাজার করতে হবে কেন? ঢং পেয়েছো তুমি? তোমার স্বামী তোমাকে কিছু বলে না? তোমার বাপ তোমাকে কিছু বলে না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? সরম হয় না? আব্দুর রাজ্জাক সাহেব কষ্ট দিয়েন না, এত কথা আপনার শুনতে আসেনি, এত কথাই শুনতে এসেছো, সরম হয় না কেন, লজ্জা হয় না কেন? আল্লাহ হায়মিনাল ঈমান অল ঈমান ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ফ্যাশন বোরকা মানে তোমার লজ্জা নেই, তুমি বাজারে যাও মানে তোমার লজ্জা কোনো কাজ করে না, দেবের ভাস্বরের মডেল সেঙ্গেলে ঘুরে বেড়াও মানে লজ্জা তোমার কাজ করে না, লজ্জা খুব দামি জিনিস, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে,
মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে, সেদিন ফিরে এসেছে। মানুষ তার মেয়েকে পেলে জবে করে দিবে, ছুরি দিয়ে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিবে। সে যুগ চলে এসেছে, তার নাম জাহেলিয়াত। এমন এক যুগ ছিল যেদিন মেয়ে জন্ম নিলে মানুষের মুখ কালো হয়ে যেত, সে দুশ্চিন্তা করত অপমান অবস্থায় মেয়েকে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে। যদি রেখে দেয় তাহলে অপমান সুনিশ্চিত, আর মাটিতে যদি পুঁতে দেয় বালাই চলে গেল। মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিতে একাধিক সহিহ হাদিস। মুগরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারাম উকুকাল উম্মাহা, আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য হওয়া চিরদিনের জন্য হারাম করেছেন, কোনদিন পিতামাতার বিরুদ্ধে যাওয়া যাবে না। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন, তার মানে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অমানাওয়াহাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম করেছেন, কৃপণ হবেন না কোনোদিন। জামিয়া সালাফিয়াতে দান না করলেও আশেপাশে তো প্রতিষ্ঠান আছে, ও তো আপনাকে দীর্ঘদিন থেকে বলে আসছি, আপনি জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও ওই প্রতিষ্ঠান বড় হয়ে গড়বে, না দিলেও গড়বে বড় ইনশাল্লাহ, না দিয়ে মনটা ছোট করিয়েন না। আপনি তো বলতে পারবেন না যে আমি গেছিলাম, আপনি তো বলতে পারবেন না যে আমি 10 টাকা দিয়েছি, না দিয়ে তো বলতে পারবেন না, অথচ 10-এর পয়সা দিয়ে চলছে। এত কিছু ব্যবস্থাতে আমি জানি না কিভাবে চলছে, কে দিচ্ছে, এরকম হিসাব নিকাশ আমার কাছে তেমন নেই কিছু। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের একটি শেষ বাক্য আছে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন একটা কাজ থেকে, সেটা হলো আউযুবিকা মিনাল বখল, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতা থেকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, সে ধ্বংস হবেই। অত্যাকু সোহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাকে ধ্বংস করবে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। জীবনে বেঁচে থাকার জন্য, সফলতার জন্য মাঝে মধ্যে 10 টাকা 5 টাকা 20 টাকা 500 টাকা দান করার একটা পথ বের করবেন, বৈধ জায়গাতে দান করার চেষ্টা করবেন, ফকির মিসকিন খুঁজে বের করবেন। আপনাকে বলা হয়েছে বহুদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তার জন্য তো আপনাকে বলা আছে যে আপনার স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো, তাছাড়া আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে। শুনুন, আপনারা হচ্ছেন 10 ভাই বোন, আপনার বাপ মা 2 জন, 12 জন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, 14 জন, আর আপনার বাপ মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন রাতে, মোট কতজন হলো? 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, ভারী হয়নি। আর আপনার বউ এখন যেখানে থাকে সেখানে গ্যাসের চুলা আছে, ফ্রিজে তরি তরকারি আছে, আপনি রাত 12টা 1টার সময় আমাকে নিয়ে গিয়ে বলছেন মেহমান আছে একটু উঠো, তাহলে সে নাকশিট কিনে দিয়ে বলে হোটেল থেকে খাওয়াই নিয়ে আসতে পারোনি? আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে গড়ে উঠতে হবে, এটাই চূড়ান্ত, তাহলে আপনি সংসারে সুবিধা পাবেন। ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া। সালাম দেয় যে সে জান্নাতে যাবে,
সালাম দেয় না যে সে জাহান্নামে যাবে, সালাম দেয় যে সে সবচেয়ে ভালো মানুষ, সালাম দেয় না যে সে কৃপণ খারাপ মানুষ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে ইহুদি খ্রিস্টান মহিলাদের দান দেয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ইয়াহুদ এজাহাজাতিল মারাত, যখনই তাদের কোন মহিলা ঋতুবতী হতো তখন ইহুদিরা তাদের সাথে খেত না, তাদেরকে বিছানে রাখতো না, তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। এখনো তাদের এই নীতি আছে। আমাদের দেশে যদি কারো কুষ্ঠ রোগ হয়, ধবল রোগ হয়, তাহলে তার জন্য ভিন্ন প্লেট রাখে, ওই প্লেটে ওই গিলাস তার জন্য ব্যবহার হয়, বাড়ির কেউ সেই গিলাস ব্যবহার করে না। এখন ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে। ছোঁয়াচে রোগের অবস্থা যেমন নারীদের অবস্থা তেমন ইহুদিদের কাছে। ইহুদিরা নারীদেরকে ছোঁয়াচে রোগের মতো মনে করত, ঋতুবতী হলে তাদেরকে বাড়িতে রাখতো না, বাড়ির পিছন দিকে রাখতো। এই ইহুদি এই খ্রিস্টান নারীদের দাম দেয়নি, হিন্দুরা আজও দেয় না। হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না, হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না, অথচ আল্লাহ তাআলা মহিলারা বাপের জমি অর্ধেক পাবে আর ছেলে পাবে ডবল। এইটা যদি কেউ মনে করে যে আল্লাহ কি এখানে ইনসাফ করেছেন, মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল, এটা কেমন হয়ে গেল? শুনুন, এটার কয়েকটা কারণ আছে। তার এক নাম্বার কারণ হচ্ছে আপনার স্ত্রী নিয়ে এসেছে এক ভাগ তার বাপের কাছ থেকে আর আপনি পেয়েছেন দুই ভাগ, এই হলো মোট তিন ভাগ। আপনার বোন নিয়ে গেছে এক ভাগ আর আপনার ভগ্নিপতি পেয়েছে দুই ভাগ, এ হলো তারা সবাই মিলে তিন ভাগ। বুঝা যায়নি কথা? আবার বলে এই ছেলে একটু অপেক্ষা করুন, বোকামির পরিচয় দিবেন না, এখন চা খেতে হবে না, ব্যস্ততা আমাকে দেখাতে হবে না। এগারোটার সময় আমি বাসা থেকে বের হয়েছি, দুই আড়াই ঘন্টা আমি রাজশাহী বিমানবন্দরে অপেক্ষা করেছি, কুয়াশার কারণে ঢাকা থেকে রাজশাহী বিমান যায়নি। ঢাকায় এসে যেখানে দাওয়াত ছিল সেখানে খাওয়া দাওয়ার পরে প্রয়োজনীয় কিছু কথা ছিল, সেটা সাতটা সাড়ে সাতটা এরকম হয়ে যায়। ওখান থেকে বের হয়ে আমি এখানে এসেছি, আপনার সামনে আমি কথা বলছি, আপনি আমাকে কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি কিসের আমাকে পেশাব পায়খানা দেখাচ্ছেন? কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? বলেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা রাখবেন না।